হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2024 এর ওটিটি পার্টনার আড্ডা টাইমস এবং আড্ডা টাইমসের আড্ডা জোনে আমার সঙ্গে মুহূর্তে শ্রুতি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো, তোমাকে দেখে আরো ভালো। আমরা এক মিনিটের একটা আড্ডা দেবো। ওকে, তোমার প্রিয় কোনো একজন অভিনেতা যার সাথে তুমি যখন তখন আড্ডা দিতে পারো? অনিন্দ্য সেনগুপ্ত, ওর সঙ্গে আমি আমার প্রথম ছবি করেছিলাম এবং আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে আমি প্রায়ই আড্ডা দিই। আড্ডার সময় কোনটা বেশি চলে, চা না কফি? কফি, আমরা দুজনেই কফি খাই। যে যে সেলিব্রিটিদের নাম নেবো তাদের সাথে কোথায় আড্ডা দিতে চাও? ওকে, নাম্বার ওয়ান পরমব্রত চট্টোপাধ্যায়। যে কোনো জায়গায়। অনুপম রায়। কোনো একটা মিউজিক্যাল সেট আপে একটু গান টান হবে, ভালো লাগবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওনার সাথে আমি কি আড্ডা দেবো, উনি আমাকে যদি কিছু শিখিয়ে দেন, একটু জ্ঞান দেন তাহলেই হবে। আমরা একটা গেম খেলবো, একটা চিট তোমাকে এখান থেকে তুলতে হবে। অলরাইট, চিট। ওকে, এবারে কি লেখা আছে বলো? এটাতে লেখা কি লেখা আছে? ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, মানে এটা একটা ছবির নাম এবং তোমাকে বলতে হবে যে মানে কোন অভিনেতার এখন রিটায়ারমেন্টের প্ল্যান চলছে বলে তোমার মনে হয়। দেখো, এইসব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, কোন অভিনেতার রিটায়ারমেন্টের প্ল্যান চলছে আমি জানি না। আমার রিটায়ারমেন্টের প্ল্যান যেন তাড়াতাড়ি না আসে, আমি এইটুকু নিয়ে বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।